Hey, Assalamualaikum. This is Mehedi Hasan. Welcome to me. আমরা আজকে স্ক্রিনে দেখানো এই প্রশ্নটির সমাধান করব। মূলত এই প্রশ্নটি সমাধান করার উদ্দেশ্য হলো যারা এতদিন আমরা জেনে আসি যে এটা হচ্ছে ডট, তাই না? তো মূলত 5 ডট 2 টু দি পাওয়ার এক্স বা 5 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, মূলত এই ডট দ্বারা কিন্তু আমরা গুণ বোঝাই, যেটাকে আমরা ইনটু বলি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে অনেকে আমরা এই যে 5 ইনটু 2 টু দি পাওয়ার এক্স আছে না, এটাকে আমরা অনেকে 10 টু দি পাওয়ার এক্স বুঝে থাকি। তো মূলত এই ভুল বোঝার কারণেই আজকের প্রশ্নটি আমি সিলেক্ট করেছি, এটা সমাধান করে এই ভুলটা বা এই ভ্রান্ত ধারণাটা দূর করে দেওয়ার জন্য। তো প্রথমত বলে রাখি, এই ইনটু মানে এর সাপেক্ষে, এইখানে 2 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, এই সাপেক্ষে এই ইনটুর সাথে এই 5 অ্যান্ড এই 2 এর কোনো রিলেশন নাই, সম্পূর্ণ রিলেশন বিহীন। একটু ব্যাখ্যা আসে, আমি অবশ্যই সমাধান করব, তার আগে ভ্রান্ত ধারণাটাকে ভেঙে দেই। এখন কথা হচ্ছে যে 2 টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে 2 বেজ আর এক্সটা হচ্ছে পাওয়ার, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র 5, যেখানে 5 এর হচ্ছে পাওয়ার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1। 5 এর পাওয়ার এখানে 1 দেওয়া আছে, না দিলেও অসুবিধা নেই, আমি একটা 1 দিয়ে রাখি, 5 এর পাওয়ার 1। এদের ভিতরে সম্পর্ক হচ্ছে কি? সম্পর্ক হচ্ছে আমার ডট, গুণের। অর্থাৎ এই 2 টু দি পাওয়ার এক্সটা এখানে 5টা আছে, 2 টু দি পাওয়ার এক্স, 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 এই আবার 5 দিয়ে দিলাম কেন, 2 টু দি পাওয়ার এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে ফলাফল হিসেবে আমার কি আসতেছে, এই সবগুলা মিলে একসাথে কেবলমাত্র 5 ইনটু 2 টু দি পাওয়ার এক্স আমি লিখতে পারি। যদি আমি 2 টু দি পাওয়ার এক্স যদি আমি 2টা লিখতাম, তাহলে লিখতাম 2 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, মানে 2টা 2 টু দি পাওয়ার এক্স। সহজ ভাষায় 2 টু দি পাওয়ার এক্স কে আমি যদি এ এর সাথে তুলনা করি, তাহলে এ 5 এ লিখতে পারতাম না, তো এই জাস্ট 2 টু দি পাওয়ার এক্স কে আমি এর সাথে তুলনা করি। এখন কথা হচ্ছে যে এটা না হয় বুঝলাম, কিন্তু গুণটা কেন হলো না? আচ্ছা, গুণ কখন হবে? যদি আমার 5 এর সাথে আমি 2 গুণ করাই, কিসের ভিত্তিতে আমি 5 এর সঙ্গে 2 এখানে এখানে গুণ করলে আমার 10 হচ্ছে, কিন্তু আমি যখন 5 এর সাথে 2 টু দি পাওয়ার এক্স গুণ করাচ্ছি 10 10 টু দি পাওয়ার এক্স হচ্ছে না। আসলে এর প্রধান পার্থক্যটা কি, কেন হচ্ছে না? একটা জিনিস মনে রাখতে হবে, এরও পাওয়ার এক ছিল, এরও পাওয়ার এক ছিল, কাজেই আমি বেজ আর বেজকে গুণ করাইতে পেরেছি। কিন্তু যখন আমার এই পাওয়ার ভিন্ন হয়ে যাবে, 5 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, যখন আমার এই পাওয়ার ভিন্ন হয়ে যাবে, তখন কোনো অবস্থাতেই আমি বেজ আর বেজের ভিতরে গুণ করাইতে পারবো না। আমার মনে হয় বিষয়টা কারোর বুঝতে আর বাকি নাই, কেন আমি 10 টু দি পাওয়ার এক্স লিখতে পারলাম না। কিভাবে? অনেকে এটাকে লিখে দেবে 4 × 16, এটাকে লিখে দেবে 16 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা লিখলে কিন্তু ভুল, এটাও লেখা যাবে না। যাই হোক, আমরা এখন এটাই তো আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই অঙ্কটার সমাধান করা। তো আমরা যেখানে ভুল করি সেই ভুলগুলো আমরা এখান থেকে প্রত্যেককে ধরিয়ে দিলাম, যাতে এই ভুলগুলো নেক্সট টাইম আমরা না করি। যাই হোক, এখন এটার আমাদের সমাধান করে দেখাইতে হবে। প্রশ্নটা কি, 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। দ্রুত বললাম, অলরেডি আমি টাইম নিয়ে ফেলেছি, অনেক বেশি সমাধানে যাই। তো সমাধান করার জন্য আমরা সমাধান প্রচেষ্টা ভালো করে একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের এই বিষয়টা প্রশ্নটি এই প্রশ্নের কোয়ালিটি যতগুলো প্রশ্ন আছে আর কোনো প্রশ্নের আনসার করতে অসুবিধা হওয়ার কথা নাই। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে উপরের যে টার্মটা আছে এই টার্মগুলোকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। তো কিভাবে? এটা প্রথমটা তো ভেঙে লেখাই আছে, প্রথমটা ভেঙে লেখার প্রয়োজন নাই, 2 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, পরে যেটা আছে এটাকে ভেঙে লিখবো। তাহলে এটাকে 8 লিখে দিলাম, এটাকে লিখবো 2 টু দি পাওয়ার এক্স, আর লিখবো 2 টু দি পাওয়ার মাইনাস 1। লেখা যায় কি না? অবভিয়াসলি এটা লেখা যায়। আর নিচেরটাকেও ভেঙে দেবো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার এক্স, আর 2 টু দি পাওয়ার মাইনাস 2 বা 2 স্কোয়ার যে ফর্ম আছে সেভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হবে যে 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, তো আমরা চেষ্টা করব 2 টু দি পাওয়ার এক্স এর এই টার্মটা কমন নিতে। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে 2 টু দি পাওয়ার যে এই ফর্ম আছে না, আমরা যদি এরকম ফর্ম লিখতাম, এ ইনভার্স মানে হচ্ছে 1 বাই এ, যদি আমরা এ টু দি পাওয়ার মাইনাস 3 থাকতো তাহলে কি লিখতাম, 1 বাই এ টু দি পাওয়ার 3,
তাহলে যদি 2 টু দি পাওয়ার মাইনাস 1 হয় এটাকে আমরা লিখতে পারি 1 বাই 2 তাই না তাহলে 1 বাই 2 করলে কিন্তু এর সঙ্গে কাটাকাটি ফর্ম আসবে একইভাবে এখানে 2 2 টু দি পাওয়ার মাইনাস 2 আছে এটাকে আমরা 1 বাই 2 স্কয়ার তার মানে কি লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা 1 বাই 4 একবারে 2 টু দি পাওয়ার 2 স্কয়ারকে আমরা 1 বাই 4 কিন্তু লিখতে পারি তো এটা আমরা লিখে দিতে পারি তো এখানে আমরা লিখে দেই কমন নেওয়ার আগে এটা আছে 5 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু এটা হচ্ছে 1 বাই 2 আর নিচে হচ্ছে হরে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু এটা হচ্ছে আমি একবারই লিখে দেবো 1 বাই 4 আমার মনে হয় বুঝতে অসুবিধা নেই কারণ আমি এইখানে দেখিয়েছি 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই 4 কিভাবে হয় এটা অবশ্যই ডান সাইড থেকে ব্যাখ্যাটা দেখে নিতে পারেন আচ্ছা এখন যদি আমি একটু কাটাকাটি করি যদিও অঙ্কের ভিতরে কাটাকাটি করার নিয়ম নাই বোঝানোর সুবিধার জন্য কাটি দিই একটু এটা হচ্ছে 2 কেটে যায় আর হচ্ছে 4 2 হচ্ছে 8 তাহলে এখানে আমার কিন্তু 4 থেকে যাচ্ছে আচ্ছা তো এখন আমরা তাহলে এইটাকে আর নিচে কিছু কাটে নিচে কিছুই কাটে না তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি একটা দাগ দিয়ে দেই এটা 5 ইনটু 2 টু দি পাওয়ার x 5 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার x তাই না আচ্ছা এখানে থাকে হচ্ছে 4 ইনটু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x আচ্ছা আর নিচে আমার থাকে হলো 2 টু দি পাওয়ার x মাইনাস এটাকে একবার লিখতে পারি আমরা 3 বাই 4 2 টু দি পাওয়ার x 3 বাই 4 2 টু দি পাওয়ার x এখন আমরা যে কাজটা করবো আমার ডান সাইডের যে বিষয়গুলো আমার মনে হয় এখন আর প্রয়োজন নাই আমি এগুলো বোঝাইতে সক্ষম হয়েছি তো এই অংশগুলোকে আমি তবুও একটু সত্য করে আমার মিশাই দিই প্রয়োজন নাই আর তো এখন আমরা এর পরবর্তী যে লাইনটা আছে সেটা হচ্ছে কিন্তু এর পরবর্তীতে অর্থাৎ এইখান এইখান থেকে আবার শুরু জায়গা তো অনেক নেই এরপর থেকে শুরু করতে এরপর থেকে আবার শুরু করি তাহলে আমরা পরবর্তী লাইন কি লিখতে পারি আমরা উপর থেকে অবজেক্ট থেকে বাধা আসছে কি জিনিস সোজা একটা লাইন সোজাভাবে দিতে পাচ্ছি না আচ্ছা 2 টু দি পাওয়ার x তো আমি কমন নেই তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে 5 মাইনাস 4 আর নিচে থেকে 2 টু দি পাওয়ার x কমন নিলে কি থাকে এখানে থাকে হচ্ছে এই 2 টু দি পাওয়ার x মানে কিছু যদি আমরা কমন নিয়ে ফেলি কিছু না থাকলে একটা 1 থাকে তাহলে 1 এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে 3 বাই 4 ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে আমরা কিন্তু এখান থেকে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x টা কেটে দিতে পারবো তাহলে উপরে কি থাকে আমার তাহলে উপরে থাকে আমার এখানে 5 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে আমার ফলাফল হিসেবে কি থাকে ফলাফল হিসেবে থাকে হচ্ছে 1 আর 1 মাইনাস 3 বাই 4 যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হয় 4 4 মাইনাস 3 মানে 1 তাহলে যদি ক্যালকুলেশন করি 1 ইন্টু 4 বাই 1 তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু 4 হয় অনেকে বলতে পারে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স আমি কাটবো না টু টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার এক্স আমি কাটবো না মানে সূত্রের নিয়ম অনুসারে টু টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স আমি করতে পারি নিচ থেকে উপরে গেলে আবার বিয়োগ হয় তাহলে টু টু দি পাওয়ার 0 হয় এইটা ইকুয়াল টু 1 হয় এই ক্ষেত্রেও কিন্তু ফলাফল হিসেবে 1 পাচ্ছি তো আমরা কাটাকাটি করলেও ভাগ করলে 1 পেতাম আর এখানে আমরা 1 পাই কাজেই যাই করি না কেন ফলাফল হিসেবে আমার কিন্তু এই আনসার ফিনাল যে আনসারটা আছে ফিনাল আনসার হিসেবে আমরা কিন্তু এখানে 4 পেলাম ফিনাল আনসার যেটা আছে সেটা আমরা 4 পেলাম তাহলে 5 ইন টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর ফলাফল কিন্তু ফাইনাল ফলাফল যেটা এইটা হচ্ছে আনসার এই আনসারটা হচ্ছে 4 তাহলে আমরা আজকের দিনের পর থেকে কিন্তু আর 5 ইনটু 2 টু দি পাওয়ার এক্স কে কোনো অবস্থাতেই 10 টু দি পাওয়ার এক্স এইটা পড়ব না এটা কিন্তু ভুল অঙ্কের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব হয় না এইটা কিন্তু করা যাবে না আজকের পর থেকে আমার মনে হয় এই বিষয়টা আমাদের মনে থাকবে এটা আমরা করতে পারবো ভুল এটা লেখা যায় না তো আজকের আমাদের আলোচনার মূলত এটাই ছিল আমাদের ফেসবুক পেজ মেহেদি স্কুল ইউটিউব চ্যানেল মেহেদি অন্য জায়গা থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি যারা একটা প্ল্যাটফর্ম আছে আমি অনুরোধ করব দুইটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ সুবিধা মতো খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি তো আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকল